হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে বন্ধুরা, আমি আজকে দেখাবো যে পিতা ও পুত্রের অঙ্গগুলো কিভাবে করা যায় এবং শর্টকাট পদ্ধতিতে কীভাবে করা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পিতা ও পুত্রের অঙ্গগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, WBP হোক, SSC হোক কিংবা আরও বিভিন্ন পরীক্ষা হোক না কেন, সব পরীক্ষাতে প্রায় এসে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। চলি অঙ্কটি দিকে, যে পিতা ও পুত্রের বয়সে যোগফল 100 বছর, মানে এখানে বোঝাচ্ছে যে পিতা এবং পুত্রের বয়সের যোগফল হচ্ছে 100। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স কত হবে? তো এখানে আমি ধরে নেব যে পুত্রের বয়স X। যদি পুত্রের বয়স X হয়, তবে এখানে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এখানে বলে দিয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে আমি পুত্রের বয়স ধরে নিলাম 100 বছর, তাহলে পিতার বয়স কত হবে? 3X বছর। তারপরে বন্ধুরা দেখো, এখানে তাদের দুজনের বয়স মিলিয়ে হয়েছে 100 বছর। তাহলে আমাদের এখানে কি হবে? পুত্রের বয়স তার সঙ্গে পিতার বয়স যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 100 বছর। তার মানে এখানে পেয়ে যাচ্ছি আমরা যে অতএব কত হবে তাহলে এখানে? 4X = 100। অতএব কত পাচ্ছি? 100 = 4। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4×25 = 100। তো এখানে বলেছে পিতার বয়স কত হবে, তাহলে পিতার বয়স ছিল কত? 3X। তাহলে কত হবে? 3×25 = কত হবে? 75। তাহলে এখানে পিতার বয়স ছিল 75 বছর। একই রকমভাবে পুত্রের বয়স তো আমরা পেয়ে গেছি, পুত্রের বয়স 25 বছর পেয়েছি, পিতার বয়স হয়ে গেল 75 বছর। চলি তারপরে অঙ্কটাই। তারপরে অঙ্ক বলেছে যে পিতা ও পুত্রের বয়সের যোগফল 90 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, পিতার বয়স কত হবে? একই রকমভাবে এখানে পুত্রের বয়স ধরে নিলাম আবার X, তাহলে পিতার বয়স কত হবে? 2 গুণ বলেছে, তাহলে 2X। তারপর কত হবে? X + 2X =, তাহলে আমরা লিখতে পারি আবার যে X আর 2X = 3X = 90। অতএব X = 90/3, 30 = 30 বছর। তাহলে এখানে আমি পেয়ে গেলাম পুত্রের বয়স 30 বছর, তাহলে পিতার বয়স কত হবে? 2 গুণ ছিল, তাহলে 2/60 বছর। তো বন্ধুরা এটাই অঙ্ক। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তোমাদের যদি কোনো বিষয়ে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি ভিডিও তৈরি করবো।